প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দানকারী দেশ হবে বাংলাদেশ সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে তিনি কথা বলেন রিপোর্টে আরও জানাচ্ছেন চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী জানান রপ্তানি ক্ষেত্রে এগারোটি সম্ভাবনাময় খাত চিহ্নিত করেছে বাংলাদেশ নোকিয়া স্যামসাং এর মতো অনেক বিশ্বমানের প্রতিষ্ঠান হাইটেক পার্কগুলোতে কাজ শুরু করেছে জানান সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে কৃষি এবং শিল্প দুটোই আমাদের প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা আরও জানান শিল্পায়ন বাড়াতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি কলেজ স্থাপন করেছে তার সরকার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে তার সঙ্গে তাল মিলে বাংলাদেশকে চলতে হবে তাই চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এক অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ দুই প্রশিক্ষণপ্রাপ্ত কবি বাহিনীর সৃষ্টি তিন পরিবেশ সংরক্ষণ আগামীর শিল্প বিপ্লবে যে বাংলাদেশ নেতৃত্ব দেবে তার উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী জানান বিশ্বের একশোটি সেরা কারখানার মধ্যে বাংলাদেশের আমরা গর্বিত বিশ্বের সেরা উনচল্লিশটি বাংলাদেশের দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে আমাদের যেটা লক্ষ্য ছিল রূপকল্প দু হাজার বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে আজকে আমরা উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ হিসেবে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমরা সে বিষয়ে যথেষ্ট সচেতন এবং সেই প্রস্তুতিও আমাদের আছে আমরা প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি একচল্লিশ সাল সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না বাংলাদেশ হবে একটা নেতৃত্ব দানকারী দেশ নোবেল বিজয়ী ও খ্যাতিমান বিজ্ঞানীদের অংশগ্রহণে এ সম্মেলনে সতেরোটি দেশের পাঁচশো পঁচিশটি গবেষণাপত্র এবং সহস্রাধিক আইডিয়ার মধ্য থেকে সেরাদের পুরস্কার দেওয়া হবে আমি আশা করি এই সম্মেলনে অর্জিত জ্ঞান আহমেদ পিপল নিউজ